তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই যে এই যে এই যে বাবারে তেলে চাষ, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে আমি করব ফ্রেঞ্চ ফ্রাই। এই যে তিনটে আলু নিয়েছি, দুটো ডিম নিয়েছি, আর নিয়েছি আমি চাকু। আর আজকে খুবই ঠান্ডা লাগছে, তাই জ্যাকেট পরে আছি, তাই পরে আছি না, মানে আমি কি সকাল থেকে কাজকর্ম করে তাড়াহুড়ো করে শিশুকের স্কুলে গেছিলাম, শিশুকে আজকে ভর্তি করা হলো ক্লাস এইটে। তো এসে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ বসেছিলাম, এটা সেটা কাজ করলাম, এখনো খুলছি না জ্যাকেট। তো খুলবো, আমি ভাবছি ভিডিওটা সেরে নিই তারপরে খুলবো। তো যাই হোক, তো আলুগুলো প্রথমে আমি ছুলে নিচ্ছি, নতুন আলু বলে কথা, পুরাতন আলু হলে চোগাটা মোটা হতো। ওরে বাবারে, হাত থেকে যে হোক পড়ে গেল। আলুটা বলছে আমাকে কাটিস না কাটিস না, তাই হাত থেকে পড়ে যাচ্ছে, যাবে তো আমার পেটেই ফ্রাই হয়ে। ভীষণ শীত করছে গাইস, গত তিন দিন ধরে এত ঠান্ডা এত ঠান্ডা, হাওয়া বইছে বাইরে। তো আমার ছোলা হয়ে গেছে, আলুগুলো এখন কেটে নিতে হবে। আলুগুলো আমার কাটা হয়ে গেল, এখন নিয়ে নিচ্ছি বাটিতে, ভালোভাবে ধুয়ে নিতে হবে, ভালোভাবে আলুগুলো ধুয়ে নেব। জল বসিয়ে দিলাম, আলুগুলো একটু হালকা ভাপ দিয়ে নেব, আর মোটা মোটা করে কেটেছি। তো আলু রেডি ভাপ দেওয়ার জন্য, দিয়ে দিচ্ছি আলুগুলো। একটু দিয়ে দিচ্ছি লবণ, আলুগুলো বয়ল হয়ে গেছে, বেশি সেদ্ধ করব না, শুধু একটু গরম করে নিয়েছি। কি হয়েছে মিঠাই? হ্যাঁ দাঁড়া, আলুগুলো এইভাবে ছড়িয়ে দিলাম, একটু শুকিয়ে যাবে। ততক্ষণে একটু কাঁচা লঙ্কা কেটে নেই, আলু ডিমগুলো দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চালের আটা, ভালোভাবে মেখে নিচ্ছি। ঝাল ঝাল করার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে কালারটাও সুন্দর আসবে লঙ্কা গুঁড়ো দিলে।
ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি। তেল গরম করব, তেলটা গরম হয়ে গেলে ছেড়ে দেব। তেলের বোতলটা না পাখির মতো শব্দ করে, দারুণ লাগে শব্দটা। তেল গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই যে এই যে এই যে বাবারে তেলে যাস, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি হিটটা কমিয়ে দিয়েছি, লো ফ্লেমে আছে। তো লো ফ্লেমেই আমি একটু কিছুক্ষণ ফ্রাই করব। রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি। এখন বাকি যেগুলো আছে সেগুলো এইভাবেই আমি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে দেখো। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে, বন্ধ করে দিই এখন ওভেন। চাগুলো আমি আগে ছেঁকে নেব। হাত ধোয়া হয়েছে? হ্যাঁ। এই যে নাও গরম গরম। মা আমি হাত ধুয়ে নি। দাঁড়া ধোয়াচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাইস কুরকুরের মতন লাগছে অন্ধকারে। অন্ধকারেও লাগে কিন্তু আলু আলু যেটা কুরকুরের মতন। মা এটা ফ্রেঞ্চ ফ্রাইস কম কুরকুরে বেশি লাগে। কুরকুরে? ঠিক আছে খা। এই নাও। বাইরে হাত ধুয়েছিল হ্যান্ডওয়াশ দিয়ে? ওটা নয়, এটা খাবা। ছোট মানুষ ছোট গা, আমি বড় মানুষ বড় গা। বিস্কুটে চা খাবো, বিস্কুট দাও। কা বিস্কুট দে চা খাবি? নে মই লাগবে লাগবে। এই যে লাগবে, ওখানে দেব, এখানে দিচ্ছি। তো গাইস গুড ইভিনিং। সন্ধ্যেবেলা পড়াশোনার আগে একটু খাওয়া দাওয়া হয়ে যাক। সস দিয়ে ডুবে ডুবে খাচ্ছে, সস দিয়ে ভালো লাগবে। হয়ে গেল চা খাওয়া? হ্যাঁ। ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা কেমন লাগলো তোমাদেরকে? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো সন্ধ্যেবেলা গরম গরম চা, চা খাই না খুব একটা কিন্তু শীতকালে চা খেতে বেশ ভালোই লাগে। আর বাইরে থেকে এসেছি, মানে সারাটা দিন বাইরেই ছিলাম। তো এখন খাচ্ছি চা, খাই আগে তারপর গল্পটা করব। মিঠাই মিঠাই
মিঠাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে খাও তো গাইস সবাই ভালো থেকো টাটা